নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ আনা হয়েছিল তৃণমূল কংগ্রেসের কান্দি বিধানসভার প্রার্থী অপূর্ব সরকারের বিরুদ্ধে। অভিযোগ এনেছিল কান্দির বিজেপি নেতৃত্ব। তাঁদের বক্তব্য, সরকারি গেস্ট হাউসের অপব্যবহার হচ্ছে, এছাড়াও কান্দি পৌরসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো প্লাস্টিকের বালতি ও রিপ্লেট বিলি করা হচ্ছে। এরই প্রতি উত্তর দিলেন অপূর্ব সরকার। কি বললেন তিনি, চলুন শুনে নি। শোভন ব্যানার্জির রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। থেকে নির্বাচন কমিশনের কাছে একটা অভিযোগ জানানো হয়েছে যে পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডে মমতা ব্যানার্জির ছবি সহ বালতি বিতরণ করা হচ্ছে। কি বলবেন পৌর প্রশাসক স্যার? নির্বাচন কমিশনে যে কেউ যে কোনো কমপ্লেন, অভিযোগ যাই বলুন না কেন, কেউ জমা দিতেই পারে, তার রাজনৈতিক দলের অধিকারের মধ্যে পড়ে এটা। তবে আমার মনে হয় ইলেকশন ম্যানুয়াল আর মডেল কোড অফ কন্ডাক্ট এ দুটো বোধ হয় না পড়েই অভিযোগ করেছে, একটু পড়ে নিতে অনুরোধ করবো তাদেরকে, আর কিছু নয়। আরও একটা অভিযোগ আনা হচ্ছে যে মিউনিসিপ্যালিটিকে এবং গেস্ট হাউসকে অপব্যবহার করা, দলীয় কাজে ব্যবহার করা। আবারও তো বলছি যে ইলেকশন ম্যানুয়াল আর মডেল কোড অফ কন্ডাক্ট ইংরেজিতে লেখা আছে, একটু পড়ে নিলে আমার মনে হয় এই যারা অভিযোগ করছে তার উত্তর ওখানে লেখা আছে। তারা চান, আমি তো মিউনিসিপ্যালিটিতে বসবই, সাধারণ মানুষ আসবে কাজের জন্য, কাজ করবে, চলে যাবে, আমি মিউনিসিপ্যালিটি হল ভাড়া দিয়ে মিটিং করব, আগামী দিনেও করব, নিশ্চয়ই আইনে তার ব্যবস্থা করা আছে। তাদের যদি মনে হয় মিউনিসিপ্যালিটি হলে প্রোগ্রাম করবে, গেস্ট হাউসে প্রোগ্রাম করবে, পয়সা দিবে, প্রোগ্রাম করবে, আমার তো আপত্তি নাই কিছু। ওই জন্য তো বলছি যে কী লেখা আছে সেটা না পড়েই কেউ অভিযোগ করে দিচ্ছে, এটাই সবচেয়ে দুর্ভাগ্য আমার বা আমাদের দুর্ভাগ্য। একটু পড়াশোনা করে অভিযোগ করলে আমার মনে হয় ভালো হয়। থেকে নির্বাচন কমিশনের কাছে একটা অভিযোগ জানানো হয়েছে যে পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডে মমতা ব্যানার্জির ছবি সহ বালতি বিতরণ করা হচ্ছে। কী বলবেন পৌর প্রশাসক স্যার? নির্বাচন কমিশনে যে কেউ যে কোনো কমপ্লেন, অভিযোগ যাই বলুন না কেন, কেউ জমা দিতেই পারে, তার রাজনৈতিক দলের অধিকারের মধ্যে পড়ে এটা। তবে আমার মনে হয় ইলেকশন ম্যানুয়াল আর মডেল কোড অফ কন্ডাক্ট এ দুটো বোধ হয় না পড়েই অভিযোগ করেছে, একটু পড়ে নিতে অনুরোধ করবো তাদেরকে, আর কিছু নয়। আরও একটা অভিযোগ আনা হচ্ছে যে মিউনিসিপ্যালিটিকে এবং গেস্ট হাউসকে অপব্যবহার করা, দলীয় কাজে ব্যবহার করা। আবারও তো বলছি যে ইলেকশন ম্যানুয়াল আর মডেল কোড অফ কন্ডাক্ট ইংরেজিতে লেখা আছে, একটু পড়ে নিলে আমার মনে হয় এই যারাই অভিযোগ করছে তার উত্তর ওখানে লেখা আছে। তারা চান, আমি তো মিউনিসিপ্যালিটিতে বসবই, সাধারণ মানুষ আসবে কাজের জন্য, কাজ করবে, চলে যাবে, আমি মিউনিসিপ্যালিটি হল ভাড়া দিয়ে মিটিং করব, আগামী দিনেও করব, নিশ্চয়ই আইনে তার ব্যবস্থা করা আছে। তাদের যদি মনে হয় মিউনিসিপ্যালিটি হলে প্রোগ্রাম করবে, গেস্ট হাউসে প্রোগ্রাম করবে, পয়সা দিবে, প্রোগ্রাম করবে, আমার তো আপত্তি নাই কিছু। ওই জন্য তো বলছি যে কী লেখা আছে সেটা না পড়েই কেউ অভিযোগ করে দিচ্ছে, এটাই সবচেয়ে দুর্ভাগ্য আমার বা আমাদের দুর্ভাগ্য। একটু পড়াশোনা করে অভিযোগ করলে আমার মনে হয় ভালো হয়।